গোপালগঞ্জ ও নড়াইলের সীমান্তে দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে আরো জানাতে নড়াইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। বিকাশ, সেতুর দুয়ার তো খুলে গেল, কি কি পরিবর্তন আসবে দক্ষিণ পশ্চিমাঞ্চলে? এলাকাবাসীর সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তারাই বা কি বলছেন? আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে এই মধুমতি নদীর কালনা পয়েন্ট, এটি নড়াইলের কালনা পয়েন্ট, এবং এই পয়েন্টেই কিন্তু ফেরিঘাটটি ছিল, যে ফেরিঘাটটি এখনও সচল রয়েছে। আজকে রাত 12টা পর্যন্ত এটি সচলই থাকবে, রাত 12টার পরে আসলে সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এই ফেরিঘাটে কিন্তু দুটি ফেরি চলে মাত্র, একটি এদিক থেকে ওদিকে যায়, একটি ওদিক ওই পার থেকে এ পারে আসে। যদি কোনো কারণে একটি ফেরি বন্ধ থাকে তখন কিন্তু যানবাহনে কিন্তু দীর্ঘ সারি লেগে যায়, এবং আমি গতকালকেও দেখেছি, গতকালকে রাত্রেও দেখেছি যে প্রায় 1 কিলোমিটার মতো যানজট ছিল এই যানবাহনের। সেখানে পণ্যবাহী যেমন যানবাহন ছিল তেমনি যাত্রীবাহী যানবাহনও ছিল। অপলা, এই অঞ্চলটিতে, এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি বড় জায়গা জুড়ে কিন্তু যশোর, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, এই বড় অঞ্চলটিতে কিন্তু অনেক শাকসবজির চাষ হয়, ফুলের চাষ হয়। আপনি জানেন যে এই পণ্যগুলো আসলে খুব দ্রুত যদি রাজধানীতে পৌঁছানো না যায় তাহলে কিন্তু সেই পণ্য পচে যাওয়ার আশঙ্কা থাকে, নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, এবং এই ফেরিঘাট এসে কিন্তু সেই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন কিন্তু অনেকবারই হতে হয়েছে ব্যবসায়ীদেরকে। তারা এখন বলছেন যে আজকে থেকে অন্তত সেই দুর্ভোগের অবসান হলো, সেই ব্যবসায়িক লোকসানের যে একটা আশঙ্কা থাকে সেই আশঙ্কার অবসান হলো আজকে, এবং এই যে দীর্ঘ সময় মাঝে মাঝে এখানে ভোগান্তিতে পড়তে হতো জনগণকে সেটির একটি মুক্তি মিলল আজকে। রাত 12টা থেকেই সেই কাঙ্ক্ষিত সেতুটি যখন যানবাহনের জন্য মুক্ত করে দেওয়া হবে তখন থেকে আসলে সেই মুক্তি তাদের মিলবে তারা বলছেন। এখন পর্যন্ত কিন্তু ফেরি সচল রয়েছে, ফেরি দুটি ফেরি এখনও চলাচল করছে, এবং যাত্রীবাহী যানবাহনগুলো, পণ্যবাহী যানবাহনগুলো কিন্তু এখনও ফেরি দিয়েই চলাচল করছে। অপলক, যেগুলো বলছেন যে আসলে কী কী পরিবর্তন আসবে, এইটি আমি তো বললাম যে একটি কৃষিক্ষেত্রে যে পরিবর্তনগুলো, এছাড়াও কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে আরও যে পরিবর্তনগুলো রয়েছে, যেমন এই মধুমতির পার ঘিরে কিন্তু ইভিজিট করার চিন্তাভাবনা রয়েছে, অর্থনৈতিক যে অঞ্চলগুলো সেইগুলো গড়ে তোলার চিন্তাভাবনা রয়েছে, সার্বিকভাবে এই অঞ্চলের যে অর্থনৈতিক সমৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি সেটির কিন্তু পরিকল্পনা সরকারের রয়েছে। আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সে কথাটাই কিন্তু বারবার বলেছিলেন যে এই আজকে শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থারই উন্নতি হলো তা না, এই অঞ্চলের যেন অর্থনৈতিক আরোভাবে সমৃদ্ধ করা যায় সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন। এবং এটি যিনি নিশ্চয় জানেন যে এই ছয় লেনের সেতুটি কিন্তু এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত, এবং এই পুরো এশিয়ান যদি আমি ক্রস বর্ডার যদি ধরা হয় সিলেটের তামাবিল থেকে বেনাপোল পর্যন্ত, তখন কিন্তু এইমাত্র একটি জায়গাতে এই শুধুমাত্র ফেরি পার হতে হতো। এখন এই আজকে ফেরি সেতু খুলে দেওয়ার কারণে কিন্তু আর কোথাও কোনো একেবারে নিরবচ্ছিন্ন যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু গড়ে উঠলো। সব মিলিয়ে বলা যায় যে এই অঞ্চলের মানুষ যেমন খুশি, তেমনি এই আন্তর্জাতিকভাবেও এই সেতুর গুরুত্ব হয়, দেশের মানুষ কিন্তু খুশি। সে এই ছিল সবশেষ খবরাখবর মধুমতি সেতুর প্রান্ত থেকে। বিকাশ, আপনাকে ধন্যবাদ।